2024ৰ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে কোচবিহাৰ হ'ব পৃথক কেন্দ্ৰীয় শাসিত ৰাজ্য। কোচবিহাৰত অন্তৰ্ভুক্ত হ'ব অসমৰ 4খনৰ লগতে পশ্চিমবংগৰ কেইবাখনো জিলা। স্বয়ম্ভু মহাৰাজ অনন্ত ৰায়ৰ বিতৰ্কিত দাবীৰ পাছতে ৰাজ্যজুৰি তুমুল প্ৰতিক্ৰিয়া। কিন্তু কোন এই অনন্ত ৰায় মহাৰাজ? সাম্ৰাজ্যবিহীন সম্ৰাটে কিদৰে দেখিছে স্বাধীন ৰাজ্যৰ সপোন? আমি হলং নারায়ণের বংশধর, শঙ্কচক্র গদাধারী, ওরে বংশধর। আমি যেটা হিন্দু ধর্ম ভগবান বলে কয়, আমি ওই বংশের মানুষ। হ্যাঁ, আমি ইমানদের লিপ্ত আসলো। সত্যযুগত আমার রাজ্যর নাম আসিল স্বর্গপুরী, রাজধানীর নাম ইন্দ্রপুরী, রজা আসিল ইন্দ্র। হারিয়া মণ্ডল বংশ তো জগদীবেন্দ্র নারায়ণের পিরিয়ডটা তো শেষ হয়ে গেল। শেষ হওয়ার পিছত তার ভাতিজা আসিল ইন্দ্রজিৎ নারায়ণ। ইন্দ্রজিৎ নারায়ণ 92 মারা গেল। আর তারপিছত মোক আমার বংশটুক পুনর আমার যে স্ট্যাটাস রোজা বনায় জীবন যাপন করা, তারপর রাইজে আমার কোচ রাজবংশের রাইজে এই আমার পুরানা যে আমার রাজ প্যালেস আছে, কান্তেশ্বর রাজ প্যালেস, হ্যাঁ, তাতে মোট রাজভিষেক হয়েছে। অনন্ত রায়ের স্বাধীন কোচবিহারের সপনও কিন্তু দীর্ঘদিনিয়া, প্রায় 24 বছর পুরনি। 1998 চনতে অনন্ত রায়ের নেতৃত্বতে গঠন হয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশন, চমুকৈ GCPA। গঠন হয়েছিল বিতর্কিত নারায়ণী সেনা। অনন্ত মহারাজর নারায়ণী সেনাক 2016 চনত BSF-এ প্রশিক্ষণ দিয়ারও গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছিল। অবশ্যই সেই অভিযোগ খণ্ডন করে BSF-এ একাংশ ছাত্র ছাত্রীক কুচকাওয়াজ আর সেলুটর সাময়িক প্রশিক্ষণ দিয়া বলিহে স্পষ্টীকরণ দিছিল। কিন্তু কি ঐতিহাসিক তথ্য আর যুক্তিত কোচবিহার রাজ্য দাবি করেছে GCPA? আমি কোচবিহার যেটা আছে, আমি কিন্তু ভারতীয় বা ইন্ডিয়ান নহ। আমার আইডেন্টি ওয়ার্ল্ডত আসিল আমার কোচবিহার রাষ্ট্র। আমি রাষ্ট্র মানুষ, আলাদা রাষ্ট্রের মানুষ। 1949 সনের 28শে আগস্ট, বুঝছে, এই টিটি ভিত্তিক চুক্তি ভিত্তিক আমি পুনর ভারতবর্ষের সাথে সামিল হয়ে গেল। হ্যাঁ, সামিল হওয়ার পিছত ভারত সংবিধানের 1949 সনের 26শে নভেম্বর যেহেতু ভারত সংবিধান কমিটমেন্ট হয়েছিল, হ্যাঁ, কমিটমেন্ট হয়েছে, সেই সংবিধানত আমার কোচবিহারটা একটা গোয়া শ্রেণীর রাজ্য দিছিল। তা আমি সি ক্যাটাগরি স্টেট আসল কোচবিহার। এই সি ক্যাটাগরি স্টেটটা ভারত সরকার ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290A দিয়া পশ্চিমবঙ্গের লগত সামিল করে দিছে আমার, যেটা আইনে নাই। এটা দোহাই দিয়ে কেন পশ্চিমবঙ্গের মাস করে। অনন্ত মহারাজর স্বাধীন রাজ্য গঠনের সপনত প্রথমে সার পানি যোগাইছিল প্রাক্তন গৃহমন্ত্রী রাজনাথ সিংয়ে। বিগত নির্বাচনের প্রাক্ষণত সেই সপনক বাস্তবায়িত করার দিকে আগুয়াই নিবলৈ অধিক যেন উৎসাহ যোগাইছিল চিরাঙর বাসগৃহত স্বনির্বাসিত অবস্থাত থাকার সময়ত অনন্ত মহারাজক গৃহমন্ত্রী অমিত শাহর বিশেষ সাক্ষাতে। অবশ্যই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাক্ষণত অমিত শাহর অনন্ত মহারাজক সাক্ষাতের আড়ত আছিল আন এক রাজনৈতিক উদ্দেশ্য। বঙ্গর 54টা সমষ্টিত আছে কোচ রাজবংশী জনগোষ্ঠীর বিশেষ আধিপত্য। বৃহত্তর জনগোষ্ঠীটির দীর্ঘদিনিয়া দাবীক ন্যায্যতা দিয়ার প্রতিশ্রুতিরে নির্বাচনত কোচবিহার আর আলিপুরদুয়ার জেলাত ভোটারের মন জয় করবলৈও সক্ষম হয়েছিল BJP। সেই সময়ত পরিমল রয় নামৰ এজন ব্যক্তিক হত্যার অপরাধত অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছিল অনন্ত মহারাজ, যার বাবে চিরাঙত স্বনির্বাসনের কালত গৃহমন্ত্রী সাক্ষাৎ করেছিল অনন্ত রায়ক। পাছত অবশ্যই আদালতে দোষমুক্ত ঘোষণা করাত সেয়া তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে সদরি করেছিল অনন্ত রায়। কিন্তু গৃহমন্ত্রীর প্রস্থানের পাছতো রাজনৈতিক বার্তালাপ সন্দর্ভত টু শব্দ এটা উচ্চারণ নকৰি রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ তেতিয়াই দিছিল স্বয়ম্ভু মহারাজে। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।